সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। ঠিক আছে, তো ফার্স্টে আমি একটা কথা বলি, এরকম ইন্ট্রো কিন্তু আজ পর্যন্ত ভাই দেয় নাই, ফার্স্ট টাইম দিচ্ছি। আর এমনি ভাই ফার্স্ট টাইম এমনি উল্টাপাল্টা ইন্ট্রো দেয়, আমার আর ইন্ট্রো সব মরার ইন্ট্রো। যাই হোক ভাই, অনেকদিন পরে আপনাদেরকে একটা দারুণ একটা মানে কি বলবো ভাই, আসলে অন্তর থেকে বের করতে পারতেছি না যে কেমন একটা গেম প্লে দিতে যাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কতগুলো এনেমি ভাই, রে ভাই মাথা নষ্ট হয়ে যাওয়ার একটা এনেমি। এক্সেমিটটা নিয়ে এখান থেকে কি করব, ও ভাই কেমন আমি হ্যাকার হয়ে গেছি ভাই। একটা ডাউন, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে। ওরে ভাই ভাগতে দেওয়া যাবে না, যাই হোক উল্টাপাল্টা খেলতেছি আমি, এমনি উল্টাপাল্টা পেলে আর আবার কত ভালো খেলবো। যতই কাহিনী করি না কেন ভাই, এক কথাই আমি বট বটের মতোই খেলি। যাই হোক, এখান থেকে এই যে এখানটা নিয়ে বসে ইজিলি মারা যায় কিন্তু এনিমি, বুঝতে পারছেন ভাই? এই জায়গায় কি দেখলাম, এমপি 40, মাই গড। এবার আসো XM8 প্লাস এমপি 40 নিয়ে উড়া ধরা গাইজ, উড়া ধরা। যে বট গুলোরে মাইর একবার তামা তামা করে দেবো ভাই, তামা তামা করে দেবো। আর একটা কথা আমি বলি, এটা কিন্তু ভাই র্যাঙ্ক গেম পেলে অনেকে ভাবতে পারেন যে না আমি ক্লাসিক ম্যাসিক দিচ্ছি সন্ধ্যাবেলা ই দিয়ে পুরগাটরি দিয়ে স্টার দিচ্ছি, আসলে ভাই তা না, র্যাঙ্ক গেম পেলে দিচ্ছি। তাও ডু ওভার্সেস সোলো ভাই, ভাবতে পারতেছেন আমার মতো বট বৃক্ষ ডু ওভার্সেস সোলো খেলবে, এটা কোনোদিনও ভাই সম্ভব, আসলে সম্ভব বানাই নিলে সম্ভব। যাই হোক, নিজের তারিফ করলাম না কি করলাম, যা করছি করছি ভাই, আর ওগুলো না ভাবি। যাই হোক, এখন এখান থেকে কিন্তু আমাদের মারামারি শেষ, নিচের দিকে যাব, নিচের দিকে আরো এনিমি পাবো, বুঝতে পারছেন? উড়া ধুরা কোপাবে ভাই, আজকে যে কোপগুলো দেবো ভাই মাথা নষ্ট একেবারে। আর সবাই বলেন শুধু ভাই যে আমি স্নাইপার গেম প্লে দিই, তো স্নাইপারের বাইরেই আমি গেম প্লে দিই। ওই যার একটা এনিমি, ও রে এর মনে হয় নেটওয়ার্ক কাহিনী কি, ও আমি বসি ভাই, ও নেটওয়ার্ক নেই, ও ভাইকে চলে গেছে, পরে দেখি যে না রে, আরে ও কি বাঘ কি রে কি করে, ও ভাই সাব টাইম বোম পাতা রাখছিল, ভাগ্য ভালো যে ঘরের কর্নারে ছিলাম, নাইলে এখনই দিয়েছিল আমার উপরে পাঠায়, আই মিন লবিতে পাঠায়। দেখ ভাই সিজন টু প্রো প্লেয়ার যে জায়গায় আছে সেই জায়গায় আমার মারা এতটা সহজ ভাই, এতটা পাগল আমি, মানে বট মনে হয় আমারে ভাই, হয়তো হতে পারি বট, আসলে বট বলা চলে না, নুব বলা চলে, বট তো কম্পিউটারে খেলে ভাই, আর আমিও তো কম্পিউটারে খেলতেছি। যাই হোক, বটে অটোমেটিক খেলে, অটোমেটিক খেলে, হ্যাঁ ওসিলে একটা পাইছি ভাই, বটে হচ্ছে অটোমেটিক খেলে, বাট আমি অটোমেটিক খেলতেছি না কিন্তু, আমি হচ্ছে ভাই কম্পিউটারে কন্ট্রোল করে খেলতেছি। আর ভাই একটা কথা আমি বলে দিই, যদিও আমি পিসি প্লেয়ার, তারপরে ভাই একটা কথা আপনাদেরকে বলি, পিসি প্লেয়ারের দাম না দেওয়াই উচিত, মূল্য না দেওয়াই উচিত, কজ একজন পিসি প্লেয়ার প্রচুর পরিমাণে সুবিধা পায়। ঠিক আছে, আমি এমনটা বলতেছি না যে হ্যাক ম্যাক ইউজ করে বা হ্যাক্সিডিটর বা ম্যাক্রো ফুকরো, ও সব না ভাই, ওসব উল্টোপাল্টা থার্ড পার্টি জিনিস না, এমনি ভাই অনেক সুবিধা পায়। আসলে পিসি দিয়ে 6 মাস ট্রেনিং করলে ভাই দারুণ একটা প্লেয়ার হওয়া যায়, এমন না যে পিসির বট, হয়তো আমি বট, আমার কথা আলাদা ভাই, বাকি সব প্লেয়ারের কথা বলতেছি। ওই দেখেন ভিতরে একটা এনিমি ভাই, এত হেড আজকে লাগতেছে কেমনে ভাই, আমি নিজেই বুঝতে পারতেছি না, হ্যাকার হয়ে গেলাম নাকি। যাই হোক, অনেকগুলো কিল পাইছি, অনেকগুলো কোনে চারটেই বেশি কিল পাইছি। যাই হোক, নিজের বেইজ্জতি না করি, এখানে আরো এনিমি আছে, আমার ইনিমি লাগবে ভাই, ইনিমি লাগবে, উড়া দুরা জাস্ট একটু কোপ হবে ভাই, কোনো ছাড় নাই। আর ইনিমি সবগুলো ভাই একটু পলায় পলায় রয়েছে, ঠিক আছে, ভাইকে ভাইকে দূরে দূরে রয়েছে, কজ ওরা জানে যে সিজন টু প্রো প্লেয়ার যে জায়গা আছে ভাই সেই জায়গা মানে পুরা। ওই যার একটা এনিমি পাইছি, ফাহড় বাজ একটু পরে দিই, আগে ওটার মারে নি, একটু মাথা বের করো প্লিজ, ও মাই গড, আসলে কেমনে যে বলবো ভাই, এত হেড আমার কেন লাগতেছে আজকে কেন, মানে নিজের উপরে আমার বিশ্বাস মানে আত্মবিশ্বাস এত পরিমাণে বাইরে গেছে যে আমি কেমনে পারতেছি এত হেডমেট দিতে ভাই, সাপ মানে পুরাই আর কি কি বলবো। যাই হোক, একটা কথা বলি আপনাদেরকে, আপনারা মানে মানে কমেন্ট বক্স ভাই উড়া ধুরা মানে কাঁপায় দিচ্ছেন যে ভাই ফানি ভিডিও এত ভালো লাগে না, ফান মান ভালো লাগে না, মরার ভিডিও ভালো লাগে না, আপনি গেম প্লে দেন, কি করবো ভাই, আমিও গেম প্লে দিলাম আপনাদের জন্য, সব সময় তো ভাই ফানি ভিডিও দেই, এখন একটা গেম প্লে দেই, গেম প্লের জন্য এত পরিমাণ রিকোয়েস্ট আসে ভাই মাথা নষ্ট। জাস্ট যদি আমি আমার কমেন্ট বক্সে গিয়ে সার্চ করি গেম প্লে, ওইখানে মনে করেন 6 থেকে 7 হাজার একটা ভিডিওতে কমেন্ট, তা ওর নিচে মিনিমাম মনে করেন 2 থেকে 3 হাজারই পাবো ভাই গেম প্লে গেম প্লে গেম প্লে, আর বাকি সবাই উল্টাপাল্টা। আর দুই একজন আছে যে ঘরের কাছে মসজিদ, মসজিদে না গিয়ে কমেন্ট বক্সে এসে সব হাজি মাজি এইসব কমেন্ট করে, অর্থাৎ মনে করেন যে কমেন্ট বক্সে সব লাইক কমেন্ট ভিক্ষা করে। যাই হোক, ওইসব নিয়ে আমি কথা না বলি, যার যেটা ভালো লাগে ভাই সে সেটা করবে, বাট একটা কথা সেটা হচ্ছে কি ভাই, কমেন্ট বক্সে যতই গোদাগতি করেন না কেন এইভাবে কেউ সাবস্ক্রাইব করে না, যারা সাবস্ক্রাইব করে একজনের বদলে অন্য একজন করে, ওতে করে আসলে ভাই অডিয়েন্স পাওয়া যায় না, বুঝতে পারছেন? যাই হোক, ফালতু বক বক অনেক করছি ভাই, এই ঘরের উপরে আমি এনিমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ঘরের উপরে এনিমি আছে, দেখেন আমি কি করি, উড়া ধুরা কোভাবে গোলো ভাই, কেন জানি না আমার হেড লাগতেছে ঠিকই কিন্তু গোলোটা ঠিকঠাক মতো পড়তেছে না, উড়া ধরা কো, আরে টিম আপ করতে যাইছিল, শিট সরি ভুল হয়ে গেছে রে, টিম আপ করলে আমি আবার মারি না, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে টিম আপ কর, যাই হোক মেরে দিছি, এখন আর ভাই যতই বাহানা বানায় না কেন কাজ হবে না, তাই না, মারা তো হয়ে গেছে আমাদের, তাই না, তো বাদ দে এসব। যাই হোক, এখান থেকে সরে যাই, এনিমি অলরেডি 6টা কিল পেয়ে গেছি ভাই, মানে কি বলবো ভাই, নিজের উপরে এত পরিমাণে আত্মবিশ্বাস মনে হয় না যে আজ পর্যন্ত আমার আইসে, হয়তো আমি ফালতু বক বক বেশি করি, ওই যে সামনে এনিমি দেখতে পাচ্ছি। আর আর একটা কথা, অনেকে ভাবতে পারেন যে ভয়েসটা কি গেম প্লে করার টাইমে দেয় নাকি পরে, বেশিরভাগগুলোই ভয়েসটা আসছে গেম প্লে করার টাইমে দেয়, বাকি যেগুলো থাকে ওগুলো আমি এডিটিংয়ের সময় দিয়ে দেই। আর যারা মনে করেন কোশ্চেন করেন, কি কোশ্চেন করেন শুনবেন, তারা নাকি হেডমেট করেনি,
বা এতগুলো 70 হেড দিলাম কিন্তু মরলো না। আসলে এই জিনিসগুলো খুব খারাপ লাগে, আমার হেড দিলে আমার হেডে কাজে লাগে না। যাই ঘরের ভিতরে আছে, দাঁড়ান ঘরের ভিতরে যাই, আগে কোপায় আসেনি বাকি। ওই যাই যাই পাইছি। ও ওয়াও, কেমনে ভাই এইটা তো মানতে পারতেছেন আমার কাছে। আমি নিজে হলে তো আমার নিজের কাছে ভাই খারাপ লাগতো, কারণ আমি উপরে উঠে উপরে এনিমিটা উঠে যাওয়ার পরে কেমনে ওইখানে ড্যামেজ দিয়ে এনিমিটা মরে গেল ভাই, মানে মাথা নষ্ট আর কি। যাই হোক, বাদ দিয়ে এখান থেকে সরে যাইতে হবে, কারণ এনিমি আসার চান্স আছে রে। আরে উঠে গেছে, এখানে আর একটা এনিমি আছে কিন্তু কোন জায়গায় আমি খুঁজে পাচ্ছি না। তো ছাদের উপরে নাকি রে, এটা খুঁজতে যায় তো যান জীবন বেরোয় যাবে। যাই হোক, আরেকটা কথা হচ্ছে কি, যাই হোক বেশিরভাগ বলে ফেলতে যে আমি যাই হোক, আরে আবারও যাই হোক কেন, যাই হোক যে কথাটা বলি যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি রেকর্ডটা কোন সময় করি আর কি দিয়ে করি। যাই হোক, তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং করি, গেম প্লের ভিতরে কথাবার্তাগুলো বলে দিচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং টেডিটিং এগুলোই করি, আর গেম প্লে পিসি দিয়ে করি। পিসি কনফার্ম সমস্ত কিছু ভাই ডিসক্রিপশন বক্সের ভিতরে পাবেন। এনিমিও পাই গেছি অলরেডি, এটাও ডান, এটা ফুল কনফার্ম করে দেয়। বা ভাই সাবা হোস্টিকে বা অর্ডে কিল। এখন কি M82B আমার নেওয়া ঠিক হবে? না ঠিক হবে না, আজকে এটা দিয়েই গেম প্লে করি, শুধু শুধু লোভ দিয়ে লাভ নাই। এখান থেকে সরে যায় ভিতরে, এখানে এনিমি আছে মনে হচ্ছে, এনিমি না, ওই যে ওই যে পাইছি 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 এনিমি। আসো আসো ভিতরে আসো ভাই সাব। যাই হোক, গোলওয়ালটা ঠিক টাইমে খেলতে পারছি, এতেই আমি মহাখুশি। আর আমি কে ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করি, কজ করোনো মরোনো ভাই ওগুলো আমি চাই না যে অপরের গালি খাই, ঠিক আছে। এখানে করোনো মরোনো বাদ দিয়ে একেবারে সরাসরি আমি এই যে এই কে ক্যারেক্টার ইউজ করা ধরছি, এত তো হেলথ দিচ্ছে অনেক আমার, তাই না? আমার ভাই বাঁচা লাগবে না, বাঁচাটা নিজের ভিতরে। কোন জায়গায় গেল ভাই, ফালতু বকবক না করে এনিমিটার কিল করতে হবে। কই গেল, সামনে করে নাকি? ওই যে পাইছি 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 পাইছি। ও ভাই, মানে ভাই রাউ কে পেপো আমার কাছে ফেল খেয়ে যাচ্ছে, এখন আমি আর কি বলতে পারি ভাই, বুঝতে পারছেন? এই যার একটা আমি কিন্তু এটা দেখছিলাম না, বাট ওর গোল পাতানোর ই দেখেই টের পাইছি। ওয়াও ভাই, 181 করে তিনটা হেড লাগছে। ইন্ডিয়ান সার্ভার একটু সমস্যা করতেছে, মানে ফেক ড্যামেজ বেশি দেখায়, কারণ সার্ভার অতিরিক্ত লোড হয়ে গেছে, প্লেয়ার অতিরিক্ত বাড়িয়ে গেছে। এখান থেকে সরে যায় এখন, এখান থেকে সরবো না, কারণ আমি দেখতে পাচ্ছি ভাই ওই যে ঘরের ভিতরে উঁকি মারতেছে একটা এনিমি। আর একবার মাথা বের করলে ওর খবর ছিল, আমি এই সাইডে ভিতরে ঢুকে যাই। দেখি কই, কোন জায়গায় গেল ভাই? ও এই মাত্র এই জায়গা না ছিল, উপরে উপরে পাইছি রে ভাই। সাপ 75 হেড ছিল ভাই, আমি মানে বুঝতে পারতেছি না, 11টা কিল অলরেডি করে ফেলছি। এই যে ক্যারেক্টারে বর্ষা যাইছে, ডিজে অ্যাডাম ভাই, ডিজে অ্যাডামের গেম প্লে দিছিলাম একটা, মানে ভিডিও দিছিলাম, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। অত আই বাটন মাই বাটন দেই নাই, আপনি চ্যানেল এখনই তো কুপায় দিয়েছিল। ডিজে অ্যাডামের খানা নাই ভাই, আমিও ডিজে অ্যাডাম সেজে গেছিলাম, আমারও খানা ছিল না তখন, ঠিক আছে। তো আমি তোমাকে কীভাবে হাত ছাড়া করতে পারি, আমি ছেড়ে দিতে পারি। যাই হোক, ওই দুই বিচি পাইছি, এখানে দুই বিচির খেল দেখাবো এবার ভাই। দুই বিচি যদি আমার হাতে থাকে ভাই, ঠিক আছে, তাহলে ভাই একটা জিনিস মনে রাখবেন, দুই বিচি আমি হাতে নিছি মানে লবি পারমানেন্ট। যাই হোক, এখন এখান থেকে সরে যাইতে হবে। 12টা কি ওই যার একটা পাইছি বাম সাইডে, এখন জোনও চলে আসছে, কি করবো, এনিমি মারবো না জোনে যাবো। একটা আছে, একটার অন্তত কিল করে যাই, মরে ভাই প্লিজ। একটা অলরেডি নক হয়ে গেছে, কি লাগবে কনফার্ম করে দিয়ে যাবো, জোনে আমার তেমন কিছু করতে পারবে না। কে ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি ইউজ করতেছি, আপনারা চাইলে কে ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে পারেন, কজ ভাই জোস একটা ক্যারেক্টার, জোনের ভিতর থেকে অনেকটা সেভ করে অনেকটা। আরও একটা এনিমি এখানে আছে, ওই যে মাত্র আমার হালকা করে ব্যাক আপ দিলাম, বেস্ট আপডেট, আমি রিপেয়ার কিট ইউজ করছি, বেস্ট আপডেটার তো না, দাঁড়ান কই গেল, এই জায়গায় জায়গায় তো ছিল ও মনে হয় ভাগ। হ্যাঁ ও আমার দেখে ভাগে গেছে ভাই, ওর ভয় আছে না যে সিজন টুর পর না রে ভাগে না রে। ও ভাই 99 151, কেমনে কেমনে এত হেড লাগে কেমনে ভাই, আমি তো নিজেই বুঝতেছি না এত হেড লাগে কেমনে ভাই রে ভাই, মাথা নষ্ট। দেখি এখানে আসে নাকি ভাই, আর আর যাই হোক মুভমেন্ট স্পিড দেখাই তবে আপনাকে, গুল্লি গাল্লি দিয়ে রাখতে হবে, বলা তো যায় না। এমন একটা ফানি বলতেছি কেন, এমন একটা ভিডিও গেলো যেটাতে আপনি মন্টেজ মন্টেজ বানাইতে পারলেন, দেখেন কি পরিমাণ হেড দিয়েছি। এটারে আমি রেকর্ডিংটা সেভ করে রাখছি যাতে পরবর্তীতে মন্টেজ ভিডিও বানাইতে পারি, অনেক হেল্প হয় আমার, বুঝতে পারছেন? 14টা কিল হয়ে গেছে, দেখি কি ম্যাচটাকে বয়ে আনতে পারবো। এখনো 9টা এনিমি আছে, যদি দেখা গেলো 9টার ভিতরে 9টাই কিল করতে পারলাম, 9টা কেমনে কিল করতে পারবো, এনিমি আছে 8টা, আমারও সব 9টা, আমার নিজেরা নিজেই কেমনে কিল করবো, হ্যাঁ এলিমিনেট হইতে পারি আমি, ফালতু কথা বাদ দিই, এখানে এনিমি আছে। আর ভাই প্রতিবারই আমার একটা ভুল হয়, সেটা হচ্ছে কি, এনিমি যাই যেখানে যাই থাকুক না, কারণ আগে ভাই নিজের ব্যাক আপ খুঁজবেন, আগে নিজের ব্যাক আপ এরপরে ফাইট, নিজের ব্যাক আপ হচ্ছে ফার্স্টে, কজ আপনাকে মারতেছে আপনিও মারতেছেন, দেখা গেলো তার গানে পাওয়ার বেশি, সে আপনাকে মারিয়ে দিলে ওই যে একটা এনিমি। এটা কি হেড লাগার চান্স আছে? লাগেই তো না। ও ভাই ওটা উঠতে কার, ও ওয়াও জুম করে ঠিক ওরে মারলাম আমার, ও ওয়াও ওয়াও এর আমি কনফার্ম করে দিই, নো রিস্ক নো রিস্ক, কোনো রিস্ক আমি নিতে চাই না ভাই, কোনো রিস্ক নিতে চাই না। বেস্ট প্রিপেয়ার কিট ইউজ করে নিলাম, একটা গাঞ্জা খাইয়ে নিলাম, আই মিন ইনহেলার 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 ইনহেলার
যাই হোক, গাঞ্জা এক কথায় ভাই, অত ঘুরে পেছনে আগে গাঞ্জা বললেই ভাল লাগে, মনের ভিতর আলাদা একটা ফিলিংস আসে আর কি। কয়টা কিল করেছি? 15টা কিল হয়ে গেছে ভাই। আর ওই যে এরে ভাই, দুই বিচি দিয়ে আমার মারতে মন চাচ্ছে, কজ দুই বিচি নিচে, আমি কিন্তু এখনো এটা ইউজই করতে পারি নাই, কি করবো বুঝতেছি না। কাছেই যাই, কাছেই যাই, বাকিটা আল্লাহর হাতে, আমার হাতেও আছে, খেলতেছি তো আমি। যাই হোক, এখান এনিমি কোন দিক দিয়ে আসবে আগে ওইটা বুঝিনি, বাকিটা কথা পরে বলতেছি, বাকি কথা পরে বলতেছি। যদি এই ম্যাচ তো বুইয়া হয়েই গেছি, এক ধরনের হয়েই গেছি, হই আর না হই ভাই, এক ধরনের হয়েই গেছি। আর এই ম্যাচটা আমি ইউটিউবে আপলোড দেবই, ঠিক আছে। যাই হোক, এখানে এনিমি আসবে, ওই যে পাচ্ছি রে, আরে এত ড্যামেজ ভাই সাহ, ও মাই গড, হ্যাকার হইলাম আমি কেমনে, কেমনে ভাই, আমার দ্বারা হেড শট কেমনে পসিবল ভাই, আমার দ্বারা হেড, মানে নিজের উপরে এত আত্মবিশ্বাস আসলে বাইরে গেছে, আমি নিজের আজকে পুরো প্লেয়ার বলে দাবি করতে পারি তাইলে, তাই না? এতদিন নয় বট প্লেয়ার আপনারা বলে দিতেন, সেটা ভাই পরে বিষয়, বাট আজকে প্রথমবারের মতো আমি নিজের পুরো প্লেয়ার হিসেবে দাবি করতেছি। আচ্ছা, আমি কি স্কোয়াড ভার্সেস সোলো আসছিলাম নাকি? এখনো তিনটা এনিমি বাইজে আছে, মেবি স্কোয়াড ভার্সেস সোলোই আসছিলাম নাকি, তিনটা এনিমি বাইজে আছে এখনো, আমি ভাই এদের সাথে পারবো? কাহিনী কি দেখি করতে তো বুঝতেছি না, এও মারে ও মারে, সামনে নেমে উড়া মারামারি না করে আমারে কেন মারে, এই জিনিসটা তো আমার মাথায় ঢোকে না। 8 করে ড্যামেজ এক্সিমেটেড, একটাই সমস্যা হচ্ছে মিড রেঞ্জের থেকে, মানে এর নক করার দরকার। গুলো 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 গুলো, আমাকে তো অনেকগুলো গুলো আছে, অনলি 4টাই আছে, দেখি আল্লাহ ভরসা এখান থেকে বাঁচতে পারবো কি পারবো না, মনে হয় না যে পারবো ভাই, কজ জোন চলে আসছে রে, ও বল কনফার্ম হবে, কনফার্ম হবে, এদিক থেকে আরেকটা মারে রে, এদিক থেকে আরেকটা মারে রে, তিনটা এনিমি ভাই, এতক্ষণ আমি না জানি স্কোয়াড ভার্সেস সোলো খেলতেছিলাম তাইলে, নকের উপর নক, নকের উপর নক ভাই, করতেই আছি করতেই আছি, কিন্তু কিল পাচ্ছি না ভাই, হিল দিয়ে নেছে রে এই ফাঁকি, কি এখান থেকে সরে যাওয়া আমার উচিত ছিল। আর ভাই একটা কথা বলি ভাই, ম্যাচ যেহেতু আমি এতগুলা কিল করে ফেলছি, আমার কনফিডেন্স ফুল, আর এখন ভাই কেউ আমারে হারাইতে পারবে না, বুঝতে পারছেন ভাই, কেউ না, কারোর ভাই সাহস নেই ভাই, কারোর ক্ষমতা নাই, জোন আসুক আর যাই আসুক না কেন, কারোর ক্ষমতা নেই যে আমারে এই ম্যাচে লবিতে পাঠাই দেবে, শুধু এই এনিমি পাতে, হ্যাঁ শুধু এই এনিমিটা পাতে, এটাই বলতে চাচ্ছিলাম আর কি, কারণ সম্ভব ছিল না আর কি ভাই। যাই হোক, 16টা কিল করে ফেলছি ভাই রে ভাই, লাইক তো মিনিমাম 16টা কিলে 15টা লাইক তো মিনিমাম হওয়ার কথা, তাই না? 16টা লাইকে মিনিমাম, মানে 15টা লাইক হওয়ার কথা ছিল, 15টা লাইক হওয়ার কথা ছিল আর কি, হয় নাই, বাদ দেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভিডিওতে এত বেজ্জতি হইলাম।